नमस्कार उपस्थित सकलके आमार आंतरिक श्रद्धा प्रणाम। बयसे छोटो एवं समबयसी जारा आछे तादेरके अनेक अनेक शुभेच्छा शुभकामना। बईमेला मानेई संस्कृतिर मेलबंधन एवं कालना शहरे एमन बईमेला होबे एटाई खूब स्वाभाविक, कारण एई शहरेर एकटी निजस्व ऐतिह्य आछे, इतिहास आछे, जाके बाद दिये चला सम्भव नয়। আমি এত সুন্দর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে ফাইনাল খেলা ওয়ার্ল্ড কাপ ফুটবল, তারপরেও এত মানুষ এই ঠান্ডার মধ্যে জমায়েত হয়েছেন, এটাও অনেক বড় প্রাপ্তি। রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করব আমার অনুষ্ঠান। আমার ভীষণ প্রিয় গান, পূজা পর্যায়ের একটি গান, সেই গান দিয়ে শুরু করছি। धन्यवाद। এবারে যে গানটি শোনাবো সেই গানটি অনুরোধের গান। আমি যদিও অনুরোধ শব্দটির সঙ্গে খুব একটা বন্ধুত্ব করতে ভালোবাসি না, কারণ আমার মনে হয় যে শিল্পীদের কাজই গান শোনানো আর শ্রোতার কাজই গান শুনতে চাওয়া। সুতরাং সে গান যদি জানা থাকে, তৈরি থাকে, তাহলে এটাকে আমরা দাবি বলতে পারি অথবা আবদার বলতে পারি। তো তেমনই এটি আবদার বা দাবি, এই গানটি যেটি এখন শোনাবো। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি ধন্যবাদ। ওপাশে কি আর একটা স্ক্রিন লাগানো হয়েছে খেলার জন্য? বাংলা আধুনিক গান শোনাই, রবীন্দ্রনাথের গানে আবারও ফিরব। এটা একটা সাংঘাতিক লড়াই, কিন্তু বুঝতে পারছেন আমি এক্ষুনি যদি বলি আমাকে সবাই ঘাট ধরে মঞ্চ থেকে নামিয়ে দেবে, আমি খেলার কিছু বুঝি না। কিন্তু আজকে আর্জেন্টিনার খেলা আছে এটুকু জানি, আজকে ফাইনাল সেটাও জানি, এই ইনফরমেশনগুলো আছে। এবং একপাশে সেটা বহু মানুষের ভিড়, ঢল বলবো, তারা ওদিকে, এবং এপাশেও মানুষের সংখ্যা নেহাত কিছু কম নয়। তো এক ধরনের লড়াই বটে। সব লড়াইয়ে সবসময় জেতাহারা থাকে না, জানেন তো, জেতাহারা দিয়ে সবসময় সব লড়াই বোধহয় বিচার করা উচিত না। এটাও উৎসবের একটা পার্ট, এরকমও আমার জীবনে এর আগে কখনো ঘটেনি। কিংশুক চট্টোপাধ্যায়ের কথা এবং রূপঙ্কর দাস সুর, নতুন বাংলা গান, বাংলা আধুনিক গান একটু শোনাবো। আচ্ছা ওই যে চিৎকারটা হচ্ছে সেটা সমতুল্য না হলেও কাছাকাছি একটু করতালির আওয়াজটা যেতে পারে কি? তাহলে এই কার্পণ্যটা কেন? এত আলো এত মানুষ, খুব ঠান্ডা লাগছে না কিন্তু, আমার বেশ গরম হচ্ছে রীতিমতো, কিন্তু নেহাত পাগড়ি বেঁধে ফেলেছি, খুলতে পারছি না। रुद्र मोहम्मद शाहिदुल्लार कथाय कबीर सुमन और साबिना यासमिनेर गावा विख्यात एक डुएट बांगला गान। ए गान बोधहय आगेर बारो कल्याणी सरि क्षमा करबेन कालना बईमेलातेও গেছিলাম এই মাঠেই, আমার যতদূর মনে পড়ছে। তো এবছর আবারও, কারণ সকলে মিলিয়ে গলা মিলিয়ে সকলে মিলে একটু গাইব, এই আনন্দ থেকে বঞ্চিত হতে চাই না। সবাই একটু গলা মিলিয়ে গাইতে পারি? সম্ভব? সবাই গাইবে? শুনতে পাচ্ছি না কিচ্ছু। বেশ, 1 2 1 2 3 4 ভালো আছি আকাশে। আর একটু জোরে, ভালো আছি আকাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গান তো কীর্তনের গান, কীর্তনাঙ্গের গান। আসলে এই সুরটি মূল কীর্তনের আদলেই তৈরি, আখরযুক্ত। অনেকেই জানেন, সবাই জানেন প্রায়, কিন্তু এই গানের সঙ্গে বাউল গানের আসলে কি সংযোগ তা আমরা বিশেষ জানি না। এই গানের কথা, ভাব এবং সুরের ক্ষেত্রে একটা অদ্ভুত সাজুজ্য রয়েছে। সেই গানটি একটু শোনানোর চেষ্টা করছি। আমরা আর পাবো না গড়াগড়ি যেতে চাইলে যেতে দেব না, না যেতে দেব না তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তুই ফেলে এসেছিস বলেছে না, বেশ এবার পরপর দুটি আরও সেই দাবির গান গাইব। এই গান আমাদের সকলের অন্তরের গান, আমাদের মনের ভাষা, মনের কথা। মৌসুমী ভৌমিকের কথা এবং সুরে কালজয়ী এই বাংলা গান। এই গান বারবার উচ্চারণ করতে ভালো লাগে, কোথাও ভীষণ গর্ব হয় যে আমাদেরই ভাষায়, আমাদেরই এই বাংলায় এই ধরনের সৃষ্টিও তৈরি হয়েছে, এই ধরনের সৃষ্টিও হয়েছে যে আমাদের অন্তরকে নাড়িয়ে দিয়ে যায়, রক্ত গরম করে দিয়ে যায়। খেলা আর কতক্ষণ? আমি জানি না এটাকে ভাগ্য ভালো বলে না খারাপ বলে। আমি যে কোনো বিষয়কে পজিটিভভাবে নিতে ভালোবাসি। যে মুখগুলো এদিকে ঘোরানো আছে আমি অবশ্যই তাদের জন্যই গাইছি, এটাই খুব স্বাভাবিক। আমার কোনো বিরোধ নেই, বিদ্বেষ নেই ওয়ার্ল্ড কাপ নিয়ে, একেবারে থাকতে পারেও না। শুধু একটু মনে হচ্ছে যে আজকে যদি আমার এই বইমেলায় অনুষ্ঠান না থেকে অন্য দিন থাকতো তাহলে কি হতো, কিন্তু তার পর মুহূর্তেই এটা ভাবছি এই চ্যালেঞ্জটা হতো না। সামনাসামনি এই চ্যালেঞ্জটা হওয়াটাও যে কোনো শিল্পীর কাছে অনেক বড় পাওয়া। একদিকে ওয়ার্ল্ড কাপ চলছে আর উল্টো দিকে গান, দুয়ের মাঝে সেতু বন্ধন করেছেন কিন্তু আপনারাই। তাই আপনাদের সকলের জন্য একটা জোরে করতালি আশা করব প্রত্যেকে। অসংখ্য ধন্যবাদ। ভালো ঠান্ডা পড়েছে এবং শীতকাল।